দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 525 মেগাওয়াট। এর মধ্যে গত 16 জুন 275 মেগাওয়াটের ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। কয়লার অভাবে মোট 250 মেগাওয়াটের বাকি দুটি ইউনিটও বন্ধ হয়ে যাবে। গত বছর অক্টোবর মাসে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চিঠির মাধ্যমে কয়লা খনি কর্তৃপক্ষকে প্রতিদিন 5200 মেট্রিক টন কয়লা সরবরাহ নিশ্চিত করতে বলা হয়। সে সময় বড়পুকুরিয়া কয়লা খনির এমডি তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে কয়লার কোনো সংকট নেই জানিয়ে সরবরাহের নিশ্চয়তা দেন। কিন্তু হঠাৎ করে খনি কর্তৃপক্ষ গত বুধবার পিডিবিকে জানায়, খনির ইয়ার্ডে কয়লা মজুদ না থাকায় সরবরাহ করা সম্ভব নয়। এ অবস্থায় কয়লা মজুদের গরমিলের ঘটনায় খনির ব্যবস্থাপনা পরিচালককে ওএসডি, মহাব্যবস্থাপককে বদলি এবং দুজন উপমহাব্যবস্থাপককে সাময়িকভাবে বরখাস্ত করে পেট্রো বাংলা কর্তৃপক্ষ। পাশাপাশি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে হঠাৎ কয়লা উধাও হওয়ার জন্য খনি কর্তৃপক্ষকে দায়ী করেছেন শ্রমিকরা। কয়লাটা বাইরে বিক্রি করার কারণে আজকে তাপবিদ্যুতে সংকট দেখা দিয়েছে। এই তাপবিদ্যুৎ বন্ধ হলে এই 200-300 শ্রমিকের কি অবস্থা হবে? আর এলাকাবাসী কালোবাজারে কয়লা বিক্রির অভিযোগ তুলেছেন। ওনারা সারা দেশের সাংবাদিক, গোয়েন্দা সংস্থা লোকজনকে ডেকে ইনফরমেশন দিয়েছিল, 3 মাস এই তাপবিদ্যুৎ চালানোর মতো কয়লা স্টক আছে এবং আমরা রেগুলার উৎপাদন করছি, কিন্তু আজকে 1 মাস না হতেই এই কয়লা মজুদ কয়লা গেল কোথায়? কয়লা পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণেও তারা কয়লা প্রফিট বোনাসের লোভে তারা সম্পূর্ণ কয়লা বিক্রি করছে। কয়লা সংকটের কারণে 25 জুলাইয়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিতে হবে বলে জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা। তো আমরা বিদ্যুৎ কেন্দ্র, আমরা কর্তৃপক্ষ, আমরা তাদের যতদিন রিজার্ভ আছে আমরা সেইভাবেই রেশনিং করে আমরা বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেছি এবং যতদিন তারা কয়লা দিতে পারবে আমরা এইভাবে বিদ্যুৎ কেন্দ্রটা চালিয়ে রাখার চেষ্টা করছি আর কি, যে কিভাবে লোড ম্যানেজমেন্ট করে এই পরিস্থিতিটা উত্তরণ করা যায়। বড়পুকুরিয়া কয়লা খনি ইয়ার্ডে 180,000 মেট্রিক টন কয়লা মজুদ থাকার কথা, কিন্তু এখন রয়েছে মাত্র 5,000 মেট্রিক টন। ফলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে এসেছে 150 মেগাওয়াটে। সময় সংবাদ, দিনাজপুর।